তো এই দুইটা জিনিস আমাকে ব্লগিং লাইফে এত বেশি শিক্ষা দিছে ভাই, চরম লেভেলের শিক্ষা দিছে। মাঝে মাঝে তো আমার এমন মনে হয়েছিল যে আমি ব্লগিং করা ছাড়াই দিব, ব্লগিং আমার দ্বারা পসিবলই না। মনে করেন যে আপনারা দূরে কোথাও ট্যুর দেওয়ার জন্য বের হইলেন, তো পুরো ট্যুরের ব্লগ করলেন, অনেক কথা বললেন, হ্যাঁ অনেক ভালো ভালো জায়গা দেখাইলেন, কিন্তু বাসায় এসে দেখতেছেন যে আপনার একটা ভয়েসও রেকর্ড হয়নি, তখন কেমন লাগবে ভাবেন দেখি একবার, তখন কেমন লাগবে? তো আমি যখন ব্লগটা স্টার্ট করলাম তখন সময় হচ্ছে 2:01, মানে একদম খাড়া দুপুর। কারণ আমি ব্লগ করার আজকে টাইম পাবো কি না আমি জানি না, কারণ আমি সকালেও ব্যস্ত ছিলাম আর বিকেলেও ব্যস্ত। আমি দুপুরে টাইম পাইলাম দেখে ভাবলাম যে দুপুরেই ব্লগটা করে নেই আর আমার কাজটাও সারে নেই। তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, তার আগে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে, এই যে আমার হাতে দেখেন, এই হাতে আছে আমার হচ্ছে গোপ্রোয়ের ব্যাটারি, আর এই হাতে হচ্ছে আমি যে হেলমেটের ভিতরে আমার মাইক্রোফোনটা ইউজ করি, বোয়া M1 Pro, সেই মাইক্রোফোনের ব্যাটারি। তো এই দুইটা জিনিস আমাকে ব্লগিং লাইফে এত বেশি শিক্ষা দিছে ভাই, চরম লেভেলের শিক্ষা দিছে। সেজন্যই এই দুইটা বিষয় নিয়ে আমি ব্লগিং করার আগে খুব বেশি সতর্ক থাকি। তো আমাকে এই দুইটা জিনিস, এই দুইটা ব্যাটারি কি শিক্ষা দিছে সেগুলো যাইতে যাইতে আপনাদের সাথে শেয়ার করব আমি। আর এখন যে কারণে বের হলাম সেটা হচ্ছে এই যে বোয়ার ব্যাটারিগুলা, এই যে ছোটো ছোটো ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিগুলো কিনতে যাচ্ছি, কারণ ব্যাটারি আমার শেষ হয়ে গেছে, দেখেন ব্যাটারি নাই। আর এই ব্যাটারিগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে, গোপ্রো ক্যামেরার ব্যাটারি, পরে আমি এক্সট্রা করে ব্যাটারি কিনছি, কিনে ওই ব্যাটারিটা লাগাই এখন ব্লগ করতেছি। তো চলেন এই রোদের মধ্যে আর না থাকি, যাইতে যাইতে আপনাদের সাথে এই চরম লেভেলের শিক্ষা পাওয়ার ঘটনাটা নিয়ে একটু আলোচনা করি। বিসমিল্লাহ। কি রোদের তাপটা রে ভাই, প্রচুর গরম, এখান থেকে তাড়াতাড়ি বের হইতে হবে। চলেন গাইস মাঠটা থেকে বের হয়ে আগে হাইওয়েতে উঠি। তো গাইস এই তো এখন আমি হাইওয়েতে উঠে পড়ছি, আর হাইওয়েতে আমাকে এখন গতিসীমার রুলস যেটা সেটা মেনে চলতে হবে। হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা কত? 50। তো 50 স্পিড আমাকে আপ করা যাবে না। তো এখন ঘটনাটা বলি যে আসলে কাহিনীটা কি হয়েছিল, ওই ব্যাটারিগুলা কি এমন শিক্ষা দিল আমাকে ব্লগিং লাইফে। তো দেখেন আমার কিন্তু মোটোব্লগ স্টার্ট করার পর থেকে মানে 10 মাস হয়েছে, 1 বছর, ধরেন 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো 1 বছর ধরে আমি কিন্তু মোটোব্লগ করি। তো আমি মোটোব্লগ স্টার্ট করার জন্য যখন প্রথম আমি আমার গোপ্রো ক্যামেরাটা কিনি, ঠিক আছে, গোপ্রো ক্যামেরার সাথে আমি কিন্তু অ্যাডাপ্টার কিনছি, তারপর একটা মাইক্রোফোন কিনছি। হ্যাঁ, মাইক্রোফোনটা হচ্ছে বোয়া M1 Pro, যেটার প্রাইস হচ্ছে আপনার, আপনি যদি লোকাল দোকান থেকে নেন তাহলে 1600-1700 টাকা পড়বে, আর যদি একদম আপনি অরিজিনাল বোয়া M1 Pro নেন তাহলে 2100-2200 টাকার মধ্যে পড়বে। তো যখন আমি মোটোব্লগ করার জন্য প্রথম ক্যামেরাটা কিনলাম, তখন কিন্তু আমি শুরুর দিকে বুঝতে পারতেছিলাম না যে আসলে আমি কোন টপিকের উপর ভিডিও বানাবো। হ্যাঁ, বাইকের উপর বসে তো আমি ভিডিও বানাবোই, কিন্তু কোন টপিক নিয়ে কথা বলবো সেটাই আমি মানে বুঝে উঠতে পারতেছিলাম না। তো সে কারণে আমি ক্যামেরা নিয়ে কিন্তু বাইরে বেরও হচ্ছিলাম না, মানে বাইরে যদি আমি ক্যামেরা নিয়ে বের হই তাহলে আমি কোন টপিকের উপর কথা বলবো আপনাদের সাথে। তো এই বিষয় নিয়েই আমি ডিপ্রেশনে ছিলাম, ক্যামেরা নিয়েও বের হওয়া হচ্ছিল না, ওভাবে করেই অনেক দিন চলে যাচ্ছিল। তো পরে ঠিক করলাম যে না, আগে বাইক আর ক্যামেরা নিয়ে বের হই, তারপর আমি টপিক অটোমেটিক্যালি পেয়ে যাব, মানে রাস্তাঘাটে টপিক অটোমেটিক পেয়ে যাব। তো সাহস করে আমি বের হওয়ার জন্য ঠিক করলাম, তো বের হইলাম, ঠিক আছে ভালো কথা। বের হওয়ার পর বুঝতে পারতেছিলাম না যে আসলে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো, রাস্তাঘাটে যাচ্ছি আর কি না কি বলতেছি, কোন বিষয় নিয়ে কথা বলতেছি। ভিডিওগুলো এখনও আমার মেমোরিতে আছে, আমি মাঝে মাঝে শুনি আর নিজে নিজে হাসি যে এইগুলো আমি কি বলছিলাম রে ভাই। সেই ভিডিওগুলো কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড দেইনি। আরে ভাই রে ভাই, তো উল্টা পাল্টা কি বলছি না বলছি আল্লাহ জানে। হ্যাঁ, তো ওভাবে করেই কিন্তু আমি অনেক দিন ভিডিও বানাইছি, উল্টাপাল্টা করেই অনেক দিন ভিডিও বানাইছি। ভিডিও বানানোর পর চিন্তা করলাম যে না, দিনাজপুরেই শুধু থাকলে আমার ব্লগ হবে না, একটু দূরে কোথাও যাই। তো কোথায় যাওয়া যায়? সৈয়দপুরে কিন্তু আমার অনেকগুলো বড় ভাই আছে, আমার ভাই ব্রাদার আছে, আমার বন্ধু বান্ধব আছে। তো ঠিক করলাম যে এখান থেকে সৈয়দপুরে একটা ট্যুর দেই, ট্যুর দিলে আর কি আমার ব্লগটাও হয়ে যাবে আর আমি টপিকও পাবো যে দিনাজপুর থেকে সৈয়দপুরে একটা ট্যুর দিচ্ছি। তো ঠিক আছে, ঠিক করলাম। তারপর একটা ফ্রেন্ডকে ফোন দিলাম যে আমার সাথে যাবি নাকি, সৈয়দপুর যাবি নাকি, ও রাজি হয়ে গেল। তো ওকে নিয়ে বের হইলাম সৈয়দপুর যাওয়ার উদ্দেশ্যে,
দিনাজপুর থেকেই আমি আমার ক্যামেরা অন করলাম। তো ব্লগে যা যা কথা বলা দরকার সব বলতেছি, রাস্তাঘাট দেখাচ্ছি, একটা টপিক নিয়ে কথা বলতেছি, হ্যাঁ যে ট্যুরের টপিক নিয়ে কথা বলতেছি, এভাবে করেই যাচ্ছি। তারপর যখন সৈয়দপুরে পৌঁছাইলাম, সৈয়দপুরে পৌঁছানোর পর ওখানে ভাই ব্রাদারদের সাথে অনেক কথা বললাম, অনেক ব্লগ করলাম, মানে এক্সাইটমেন্ট কাজ করতেছিল তখন একটা, যে যে কোনো টপিক পাইলেই আমি ব্লগ স্টার্ট করে দিব। তারপর ওরকম আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রাত 10টার দিক সৈয়দপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেওয়ার পর যখন বাসায় এসে পৌঁছাইলাম, আচ্ছা দাঁড়ান গল্পটা একটু পরে করি, এইখান থেকে আগে ব্যাটারিগুলো নেই, দাও 10টা দাও, মাপ ঠিক আছে, ওকে। তো ব্যাটারি নেওয়া শেষ গাইস, ওই ব্যাটারিগুলো হচ্ছে পিস হচ্ছে আপনার 10 টাকা করে, 10টা ব্যাটারি নিলাম 100 টাকা দিয়ে, এই ব্যাটারিগুলোই আমার 4-5 মাস চলে যাবে। তো যাই হোক, আমি কোন কোথায় ছিলাম, ও হ্যাঁ সৈয়দপুর থেকে বাসায় এসে পৌঁছাইছি। বাসায় এসে পৌঁছানোর পর আমার মানে আমি অনেক এক্সাইটেড যে কী কী ব্লগ করলাম একটু দেখি। তো বাসায় এসে আমি কাপড়ই খুলি নাই, সারাম ক্যামেরাটা অন করলাম যে দেখি আমি কী কী বলছি, হ্যাঁ কেমন হয়েছে ব্লগটা। তো ক্যামেরা নিয়ে বসে আমি যখন আমার ব্লগ করা ভিডিও অন করলাম, তখন ভিডিওর মধ্যে ভয়েস কেমন শোনা যাচ্ছে জানেন, ভিডিওর মধ্যে শুধু শোনা যাচ্ছে এরকম আওয়াজ শোনা যাচ্ছে। আমি তখন চিন্তা করতেছি কী রে ভাই, আমি কখন আমার ব্লগের মধ্যে এরকম আওয়াজ করলাম। এরপর আমি তো টেনশনে পড়ে গেলাম যে এইরকম কেন হচ্ছে, ক্যামেরা আবার নষ্ট হয়ে গেল নাকি, আমি তো পুরো টেনশনে পড়ে গেলাম যে ভয়েস এরকম কেন হচ্ছে। তখন আমি ভয়ে ক্যামেরার ভিতর যেই মেমোরিটা থাকে সেই মেমোরিটা খুললাম, খুলে আমার ফোনে লাগাইলাম, ফোনে লাগায় ফোন দিয়ে ভিডিও অন করলাম, ওই সেম আওয়াজ এরকম শোনা যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আসলে কি ক্যামেরা নষ্ট হয়ে গেছে দেখেই কি আমার ভয়েস আসতেছে না ভিডিওতে, নাকি অন্য কোনো কারণ, নাকি আবার হেলমেটের ভিতরে আমি যে মাইক্রোফোনটা ইউজ করি সেটা নষ্ট হয়ে গেছে। তো আমি বারবার শুধু এটাই দোয়া করতেছিলাম যে নষ্ট হইলে আমার যেন মাইক্রোফোনটা নষ্ট হয়, ক্যামেরা যেন নষ্ট না হয়, কারণ বয়া মাইক্রোফোনটা যদি আমার নষ্ট হয় তাহলে আমি কিন্তু 2000 টাকা দিয়ে আবার এই মাইক্রোফোনটা কিনতে পারবো সাথে সাথে, কিন্তু আমার যদি 50,000 টাকা দামের গোপ্রো ক্যামেরাটা নষ্ট হয় তাহলে কি ওইটা আমার পক্ষে সাথে সাথে কেনা সম্ভব হবে। তো সে কারণেই আমি খালি দোয়া করতেছিলাম যে ক্যামেরার যেন কিছু না হয়। তো তারপর আমি যেটা করলাম, ইউটিউবে গিয়ে আমি সার্চ দিলাম যে গোপ্রো সাউন্ড প্রবলেম, হ্যাঁ গোপ্রো ভিডিও সাউন্ড প্রবলেম। তো ইউটিউবে যে সকল ভিডিওগুলো আসছে সবগুলাই শুধু দেখাচ্ছে যে গোপ্রো ক্যামেরার সাউন্ড নষ্ট হলে আপনারা কীভাবে সেটিংস ঠিক করবেন, হ্যাঁ গোপ্রো ক্যামেরায় যদি সাউন্ড রেকর্ড না হয় তাহলে সেটিংস কীভাবে ঠিক করবেন সেগুলো দেখাচ্ছে। তো আমার তো প্রবলেম এটা না, আমি তো ভিডিও রেকর্ড করছি ঠিকই কিন্তু ভিডিওর মধ্যে আমার কোনো সাউন্ড আসেনি, আমার প্রবলেম তো অন্য। এগুলো সার্চ দিচ্ছি কেন, কারণ আমি কিন্তু জানি না যে বোয়া এমন প্রোটা আপনার ব্যাটারি সিস্টেম, ভিতরে ব্যাটারি আছে, ব্যাটারি চেঞ্জ করলেই সাউন্ড ঠিক হয়ে যায়, আমি কিন্তু এটা জানতাম না। তো সে কারণে আমি এইভাবে সার্চ দিতে আসি। তো যখন আমি বোয়া নিয়ে সার্চ দিলাম ইউটিউবে, তো তখন আসছে বোয়া এমন যে মাইক্রোফোনটা আছে ওই মাইক্রোফোনটার ব্যাটারি যদি আপনার ডাউন হয়ে যায়, ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার ক্যামেরায় সাউন্ড রেকর্ড হবে না, এরকম ও শোনা যাবে। তো আমি তখন বলতেছি ওরে ভাই, তার মানে এইটার ভিতরে ব্যাটারি থাকে, দেখি খুলি। তো তখন আমি আমার হেলমেট থেকে মাইক্রোফোনটা খুললাম, খুলে দেখি ওমা ঠিকই ঠিকই ভিতরে ব্যাটারি, তখন আমি ব্যাটারিটা খুলে ফেলে দিলাম। ওই অবস্থাতে তৎক্ষণাৎ আমি মাইক্রোফোনটা নিয়ে, ক্যামেরা নিয়ে, হেলমেট নিয়ে একদম ব্যাটারির দোকানে গেছি, মানে এগুলা দোকানে যেগুলা থেকে ব্যাটারি নিলাম এখন, ওগুলা দোকানে গেছি, যা বলতেছি ভাই এরকম ছোটো ছোটো ব্যাটারি আছে, বলতেছে হ্যাঁ আছে, দেন তো দিল। ওইখানেই খুলে ওখানেই মাইক্রোফোনে ব্যাটারি সেট করলাম, মাইক্রোফোনটা ক্যামেরার সাথে কানেক্ট করলাম, কানেক্ট করে ভিডিও রেকর্ড করতে শুরু করছি ওই জায়গায়। আমি হ্যালো 1 2 3 4, হ্যালো 1 2 3 4 করলাম, করার পর ভিডিও অন করলাম, দেখি হ্যাঁ ক্লিয়ার, ভয়েস আসতেছে তারপর আর ও শোনা যাচ্ছে না। তখন ভাই মানে মনটা আমার শান্তি পাইল, না হলে ওই জিনিসটা নিয়ে আমি 2 দিন এত বেশি ডিপ্রেশনে ছিলাম, প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ছিলাম ভাই, কারণ অবভিয়াসলি মানে একটা টেনশন কাজ করবে যে আপনি নতুন ক্যামেরা নিলেন, ক্যামেরা নেওয়ার পরেই যদি আপনার ক্যামেরার সমস্যা হয় তাহলে একটা কেমন না। আর আমি তো শুরুর দিকে মনে করছিলাম যে আমার ক্যামেরা নষ্ট হয়ে গেছে, তো সে কারণে আমি কিন্তু ভয়টা অনেক বেশি পাইছিলাম। তো যাই হোক, পরে প্রবলেমটা আমার সলভ হয়ে গেল, তারপর থেকে আমি কোনো রিস্ক নেই না, একটা ব্যাটারি দিয়ে 4-5টা ভিডিও করে আমি ওই ব্যাটারিটা একদম চেঞ্জ করে দিই, যদিও একটা ব্যাটারি দিয়ে 10 থেকে 15টা প্লাস
ভিডিও করা যায় আধা ঘন্টার উপরে। মানে আমার ওই দিন থেকে এত লেভেলের শিক্ষা একটা হয়েছে, আমি আর কোনো রিস্কই নেই না ভাই। আমি সাডাম চার পাঁচটা ভিডিও করে, চার পাঁচটা ব্লগ করে আমি ব্যাটারি চেঞ্জ করে দিই। আর আমার সৈয়দপুরের ব্লগটা একদম গেল, কত কি টপিক নিয়ে কথা বলছিলাম, কত সুন্দর সুন্দর জায়গা দেখাইছিলাম, তারপর হচ্ছে আপনার ভাই ব্রাদারদের সাথে আড্ডা দিছিলাম, ছোট স্পোর্টস বাইকটা নিয়ে কথা বলছিলাম, মানে একটারও ভয়েস আসেনি। হ্যাঁ, চাইলে আমি ওই ভিডিওগুলো রেখে দিতে পারতাম, ওই ভিডিওর আ উ সাউন্ডগুলো মিউট করে দিয়ে আমি কিন্তু ভয়েস ওভার দিতে পারতাম, কিন্তু মানে আমার কিন্তু ভয়েস ওভার দিতে মনে হয় না। আর তখন যদি ভয়েস ওভারও দিতাম তখন কি আগের মতো হইতো? মানে আমি নগদে যেই কথাগুলো বলছিলাম, ভিডিও করতে করতে যেই কথাগুলো বলছিলাম, ওরকম কি বলতে পারতাম? পারতামই না। আর ভয়েস ওভার দিলেও আমার মানে মনে শান্তি লাগতো না। তো যাই হোক, সেখান থেকে খুব বড় একটা শিক্ষা গ্রহণ করছি আমি। তো আপনারাও যারা মোটো ব্লগ করতে যাচ্ছেন, হেলমেটের ভিতর মাইক লাগাইছেন, হ্যাঁ বয়া মাইক কিনছেন, তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন। এই বিষয় সম্পর্কে কিন্তু আপনাদেরকে কেউ জানাবে না সেভাবে। এই যে আমি আমার ব্লগ থেকে আপনাদেরকে জানাই দিলাম, হ্যাঁ এখন থেকে আপনারাও সতর্ক হয়ে যান। না হলে মনে করেন যে আপনারা দূরে কোথাও ট্যুর দেওয়ার জন্য বের হইলেন, তো পুরা ট্যুরের ব্লগ করলেন, অনেক কথা বললেন, হ্যাঁ অনেক ভালো ভালো জায়গা দেখাইলেন, কিন্তু বাসায় এসে দেখতেছেন যে আপনার একটা ভয়েসও রেকর্ড হয়নি, তখন কেমন লাগবে ভাবেন দেখি একবার, তখন কেমন লাগবে? এই বিষয়টা যেন না হয় সেজন্য আপনারা চার পাঁচটা বা পাঁচ ছয়টা ভিডিও করে আপনার হেলমেটের ভিতর মাইক্রোফোনের ব্যাটারিটা আপনারা চেঞ্জ করে ফেলবেন। এরপর কথা বলি যে আমি গোপ্রোয়ের ব্যাটারিগুলো কেন দেখাইলাম, ওই গোপ্রোয়ের ব্যাটারি থেকে আবার কী শিক্ষা নিলাম। তো এইটাও একটা মজার কাহিনী, আমি ছোট করে বলি আপনাদেরকে যে আমি যখন প্রথম গোপ্রো কিনছিলাম তখন অরিজিনাল ব্যাটারি তো একটা ছিলই, তার সাথে যে দুইটা ব্যাটারি দেখাইলাম ওই দুইটা ব্যাটারিও কিনছিলাম এক্সট্রা করে। তো ঠিক আছে, ভালো কথা। শুরুতে তো অনেক আমি আজাইরা ব্লগ করে বেড়াইছি, হ্যাঁ যেখান সেখানকার ভিডিও নিছি, তারপর ক্যামেরার মধ্যে ব্যাটারি লাগায় ভিডিও অন করে রাখে দিছিলাম ক্যামেরা অনেকক্ষণ ধরে, হ্যাঁ এরকম অনেকবার করছি। সে কারণে শুরুতেই আমার অরিজিনাল ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিলো, বাকি ছিল এই দুইটা ব্যাটারি। তো হঠাৎ করে যখন মনে হয়েছে যে না আর আজাইরা ভিডিও বানানো যাবে না, এবার প্রফেশনালভাবে ভ্লগ মোটো ভ্লগে নামতে হবে, তো দুই তিন দিন ব্লগ করলাম। কিছুদিন পর আমি ব্লগ করতে করতে মোহনপুর গেছি, আমাদের বাসা থেকে মোহনপুর হচ্ছে 16 কিলোমিটার। তো মোহনপুর যায় ওখানে 10 মিনিটের ভিডিও করছি, 10 মিনিটের ভিডিও করার পর দেখি কি আমার ক্যামেরা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তখন আমি চিন্তা করতেছি যে কী ব্যাপার, আমি কি ক্যামেরা আমার বন্ধ করছি নাকি এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তখন আরেকবার ক্যামেরা অন করলাম, তারপর দেখি অন করার পর ভিডিও রেকর্ড হচ্ছে, কিন্তু 3 মিনিট ভিডিও রেকর্ড হওয়ার পর ক্যামেরা আবার বন্ধ হয়ে গেল। তখন তো আমার একটু ভয় লাগতে শুরু হলো যে কী ব্যাপার, ক্যামেরা এরকমভাবে বন্ধ হয়ে যাচ্ছে কেন। তখন আমি ব্যাটারিটা খুললাম, খোলার পর আরেকটা ব্যাটারি লাগাইলাম, ওই ব্যাটারিটা দিয়ে আবার 5-7 মিনিট ভিডিও করার পর ওই ব্যাটারিটাও বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি টেনশনে পড়ে গেলাম যে কী ব্যাপার, ক্যামেরা নষ্ট হলো নাকি রে ভাই। তখন আমি চিন্তা করলাম যে না, এটা তাহলে কিসের সমস্যা হইতে পারে, দেখি তো ইউটিউবে সার্চ দিই। বিশ্বাস করেন ভাই, ইউটিউবে সার্চ দিয়ে এই ব্যাপারে একটা ভিডিও আমি পাইনি যে কেন ক্যামেরা মাত্র 3 সেকেন্ড ভিডিও হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, এই বিষয়ে একটা ভিডিও নাই। হ্যাঁ ব্যাটারি নষ্ট হয়ে গেছে এই সম্পর্কে ভিডিও আছে, কিন্তু 3 সেকেন্ড ভিডিও হয়ে ক্যামেরা ঝিলমিল ঝিলমিল করতে করতে যে বন্ধ হয়ে যাচ্ছে এই সম্পর্কে একটা ভিডিওও নাই। তখন সৈয়দপুরের একটা ভাই আছে আমার, ওই ভাইকে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই এই সমস্যা। ওই ভাই বলতেছে যে ব্যাটারিটা চেঞ্জ করে দেখো, ব্যাটারি চেঞ্জ করলে মনে হয় হবে। তখন আমি বললাম যে ভাই ব্যাটারি তো দিনাজপুরে পাওয়া যায় না, একবারে ঢাকায় পাওয়া যায়, তো আপনার কেউ পরিচিত থাকলে দেন। তখন ভাই আবার আমাকে একটা পেজ সাজেস্ট করলো যে ওই পেজ থেকে আমি গোপ্রোয়ের ব্যাটারি অর্ডার করতে পারবো। তখন আমি মানে কোনো উপায় না পায়ে ওই পেজ থেকে আমার গোপ্রোয়ের ব্যাটারি অর্ডার করলাম। অর্ডার করার পর ব্যাটারি আসলো 3 দিনের মধ্যে। হ্যাঁ ব্যাটারি যখন আসলো, আসার পর সাথে সাথে আমি মানে যখনই মেসেজ পাইছি যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমার পার্সেল চলে আসছে, ব্যাটারি চলে আসছে, সাথে সাথে গেছি একদম কুরিয়ার সার্ভিসে, হেলমেট নিয়ে গেছি, ক্যামেরা নিয়ে গেছি, সব কিছু নিয়ে গেছি। যাই ওখানেই ব্যাটারিটা খুললাম, ওখানেই ব্যাটারিটা ক্যামেরায় সেট করলাম, সেট করে রেকর্ড করা শুরু করে দিছে, ভিডিও রেকর্ড করা শুরু করছি। 10 মিনিট যখন ভিডিও হয়েছে তখন একটা মনের মধ্যে শান্তি লাগতেছে যে না, তাহলে ওই ব্যাটারির প্রবলেম ছিল, ব্যাটারির জন্য আমাকে মানে ওই ভোগান্তিতে পড়তে হচ্ছিলো। তখন আমার জানে পানি আসছে, না হলে তো মানে এই কাহিনিগুলো থেকে আমি মনে করছিলাম যে আমার ক্যামেরা নষ্ট হয়ে গেছে রে ভাই। আর ক্যামেরা নষ্ট হয়ে গেলে মানে আমার আর কি উপায় আছে বলেন?
তো এই হচ্ছে ঘটনা আমার, মানে জীবনে এই ব্লগিং লাইফে আমি কত কি যে ফেস করছি, কত টেনশন, কত ডিপ্রেশনে গেছি, মানে বলার বাইরে। অনেক ছোট ছোট বিষয় নিয়ে আমি টেনশনে গেছি, ডিপ্রেশনে গেছি। মাঝে মাঝে তো আমার এমন মনে হয়েছিল যে আমি ব্লগিং করা ছাড়াই দিব, ব্লগিং আমার দ্বারা পসিবলই না, এইরকম মাঝে মাঝে মনে হয়েছিল। তারপর আবার মানে কেউ কেউ আমাকে মোটিভেট করছে, হ্যাঁ, তখন আবার এই লাইফে ফিরে আসছি। এখন আলহামদুলিল্লাহ যে একটা ভালো পজিশনে গেছি, চ্যানেলটাও ভালো গ্রো করছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয় সম্পর্কেই অবগত করার ছিল যে আপনারা যারা মোটর ব্লগিং স্টার্ট করতে চাচ্ছেন, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ঘাবড়ে যাবেন না। আপনারা যদি এইরকম এই ধরনের প্রবলেমে পড়েন, তাহলে কিন্তু ডিমোটিভেট হবেন না, কারণ সব কিছুরই ভাই সলিউশন আছে। এখন যদি আমি সেই সময় মনে করতাম যে আমার তো ক্যামেরা হয়তো নষ্ট হয়ে গেছে, তারপর ব্যাটারি এত টাকা দিয়ে কিনতে হচ্ছে, অনেক টাকা খরচা হচ্ছে, আমি মোটর ব্লগ ছাড়ে দিই, এই লাইনে আর না যাই, তাহলে কি আমি এতদূর পর্যন্ত আসতে পারতাম? তো যেই জিনিসটা নামবেন, সেই জিনিসটা কিন্তু ধরে রাখবেন আপনারা। কারো কথায় ডিমোটিভেট হয়ে, কারো কথায় মন খারাপ করে আপনারা ওই জায়গাটা থেকে চলে আসবেন না। এটা শুধু মোটর ব্লগের ক্ষেত্রে না, আপনার শখ যেই প্রফেশনে, ওই প্রফেশনে যদি আপনি একবার নামেন, তাহলে প্রফেশনালভাবেই নামিয়েন। তো এটুকুই বলার ছিল আপনাদের সাথে, এটুকুই শেয়ার করার ছিল। আশা করি ভিডিওটা দেখে অনেক কিছুই জানতে পারছেন আপনারা, অনেক কিছুই বুঝতে পারছেন। তো ব্লগটা এখানেই শেষ করতে হবে, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।